একদিকে যেমন দক্ষিণেশ্বরী ভবতারিণীর মন্দিরে মানুষের ভিড় ঠিক তেমনি তারাপীঠে, যেখানে রাজরাজেশ্বরীর সাজে সেজে উঠেছেন মা তারা। সঙ্গে পরিবেশন করা হচ্ছে শীতল ভোগ, সেখানেও মানুষজনের ভিড় উপচে পড়ছে। সারা রাত ধরে চলবে পুজো আর সারা রাত খোলা থাকছে মন্দির। একদিকে যেমন সাবেকিয়ানা, অন্যদিকে রয়েছে থিমের ছোঁয়া। উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, এমনকি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সব জায়গাতেই রয়েছে থিমের ছোঁয়া। আবার কোথাও বা নজর কেড়ে নিয়েছে প্রাচীন পুজো, যেমন একদিকে হরিপালে সবুজ কালীর পুজো। সেই সবুজ কালীর পুজো দেখবার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা। কথিত রয়েছে মা নাকি এখানে বাঁশের বাঁশির আওয়াজ শোনেন, আর তিনি ভক্তদের কাউকে ফেরান না। এমন লোককথা কথকতা কত রয়েছে জেলায় জেলায়, ঠিক তেমনই থিমের ছোঁয়াও রয়েছে বিভিন্ন জায়গাতে। কোথাও রয়েছে দক্ষিণের বিভিন্ন বড় বড় মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ, আবার কোথাও বা আদিবাসী গ্রাম যেখানে ধামসা মাদলের ছন্দ, যেখানে সেই প্রাকৃতিক পরিবেশ সবটাই যেন ফুটে উঠেছে এবার পুজো মণ্ডপে। এর পাশাপাশি আমরা একটু নজর রাখবো কোথায় না, বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের কালীবাড়ির পুজো প্রত্যেক বছরের মতো এবারও বেশ খানিকটা মন ছুঁয়ে নিয়েছে দর্শকদের, এবং ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন মাকে দর্শন করবার জন্য। বহরমপুরের বিষ্ণুপুরে কালীবাড়ির পুজো সেজে উঠেছে বিভিন্ন পুজো মণ্ডপ, মাকে সাজানো হয়েছে বেনারসি দিয়ে, ভক্তদের লাইন পড়ে গিয়েছে শুধুমাত্র মায়ের একটু দর্শন পাওয়ার জন্য। মা এখানে সিদ্ধেশ্বরী রূপে অবস্থান করছেন। সেই বহরমপুরের বিষ্ণুপুরের কালীবাড়ির পুজোতে উপস্থিত হয়েছেন প্রচুর মানুষ, চলছে মঙ্গল আরতি, ঢাক ঢোলে পূজার্চনা চলছে শ্যামার। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন ঘটাবেন মা, ঠিক এই মনস্কামনাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় চলছে শ্যামার আরাধনা। এ মুহূর্তে বহরমপুরের বিষ্ণুপুরের কালীবাড়ির পুজোর ছবি দেখাচ্ছি, যেখানে ভক্তরা ভিড় করেছেন, মাকে সাজানো হয়েছে একেবারে বেনারসি পরিয়ে, সিদ্ধেশ্বরী রূপে মা এখানে অবস্থান করছেন। বিশেষ পুজো পাঠ, বিভিন্ন আচার এবং নিয়মকানুন যা রয়েছে সেগুলো মেনেই চলছে পুজো পাঠ। মাকে বিশেষ ভোগও নিবেদন করা হয়, সঙ্গে মাকে সাজানো হয় বেনারসি দিয়ে। মা সিদ্ধেশ্বরী রূপে এখানে বিরাজ করেন। এখানে ভক্তরা ভক্তি ভরে পুজো করতে আসেন, মায়ের কাছে মনস্কামনা পূরণ করবার আশা নিয়ে প্রত্যেক বছরের মত এবছর ভিড় করেছেন শ্যামার আরাধনায়। আমরা যেমন দেখাচ্ছিলাম বহরমপুরে বিষ্ণুপুরের কালীবাড়ির পুজো, ঠিক তেমনি দেখাবো দেবী চৌধুরানী কালী মন্দিরের পুজো, জলপাইগুড়ি, 350 বছরের প্রাচীন কালী মন্দির। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি সুবীরেশ রয়েছে আমাদের সঙ্গে। সুবীর, যে ছবিটা বারবার দেখা যায় দেবী চৌধুরানীর কালী মন্দিরে একটা আলাদা উন্মাদনা থাকে, 350 বছরের প্রাচীন পুজো, কী কী রীতিনীতি মেনে পুজো চলছে সুবীর? দেখো, এখানে জলপাইগুড়ি দেবী চৌধুরানী মন্দির কিন্তু বিখ্যাত, এ কারণেই বিখ্যাত, দেবী চৌধুরানী স্বয়ং এই মায়ের পুজো করতেন এবং সেখান থেকেই কিন্তু এই স্থাপিত হয়েছে জলপাইগুড়ি দেবী চৌধুরানী মন্দির। প্রায় 350 বছরের ইতিহাস রয়েছে এবং এই মুহূর্তে যে আমি মন্দিরে রয়েছি, প্রচুর ভক্তরা রয়েছেন এবং তারা কিন্তু এই যে মায়ের দর্শন যেমন দিচ্ছেন, তেমনি মাকে পুজোও যেমন দিচ্ছেন। এবং এই দেবী চৌধুরানী মন্দির কিন্তু শুধু জলপাইগুড়ি নয়, একটা জিনিস বলে রাখা ভালো, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই দেবী চৌধুরানীর মন্দিরে প্রচুর ভক্তরা আসেন। একবার আমি তোমাদের দেখাতে চাইবো এখানে ভক্তদের, দেখো প্রচুর ভক্তরা কিন্তু ইতিমধ্যেই এসছেন এই জলপাইগুড়ি দেবী চৌধুরানী মন্দিরে এবং তারা কিন্তু এখানে মায়ের যেমন দর্শন দিচ্ছেন, তেমনি মায়ের যে পুজো সেই পুজো করার জন্য কিন্তু এখানে এসছেন। আমি এবার এখানে বেশ কিছু ভক্তরাও রয়েছে, একটু ভক্তদের সাথে তোমাদের কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে এক ভক্ত রয়েছেন, দাদা কী নাম আপনার? আমার শান্তি মুখুটি। কোথা থেকে এসছেন? পান্ডবা থেকে। মন্দিরে কেন আসেন? প্রতি বছর আসি, এখানে এসে আমার খুব ভালো লাগে, খুব ঠান্ডা পরিবেশ। এখানে আসি খুব, মানে অনেক পুরানো ইতিহাস এসে জড়িত আছে, আমি সেখানে আসি, এখানে খুব ভালো লাগে। প্রতি বছরই আসে? প্রতি বছর এখানে, প্রতি বছর আসবো, অনেকক্ষণ থাকবো, পুজোটা দেখবো, খুব মানে
জলপাইগুড়ি পিসফুল পূজা এখানে বলা হয়। আর আরো কিছু মাসিমা এখানে কত বছর ধরে পূজা দিচ্ছেন? 3 বছর থেকে। কেমন লাগে এখানে? ভালো লাগে, মা নিয়ে আসে টেনে। আমাদের ওখানে তো পূজা হচ্ছে তাও এখানে আমাদের পুরোহিত মশাই সুভাষ চৌধুরী রয়েছেন, পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে নাকি সুভাষবাবু? পুজো কি শুরু হয়েছে? না, শুরু বলতে আমাদের মূল পুজো 9:30 শুরু হবে, অমাবস্যা দুটা কত মিনিট দুটোর দিকে লেগেছে। ওই ওই যারা থাকবে না, উপোস করতে পারবে না, তারা বাস পুজো দিয়ে চলে যাচ্ছে। এখানে মাকে কি মতে পুজো করা হয়? কি মন কি মতে মনে তন্ত্রমতে বোঝাই যাচ্ছে সুবীরেশ, দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এসেছেন 350 বছরের প্রাচীন এই পুজো। আমরা আবারও চলে যাব বহরমপুরের দিকে, নজর রাখবো কেননা সেখানে কালী মন্দিরে পুজো জমে উঠেছে। একদিকে জলপাইগুড়িতে দেবী চৌধুরানী কালী মন্দির, সেখানেও প্রচুর পরিমাণে ভক্ত সমাগম। অন্যদিকে বহরমপুরের বিষ্ণুপুরে কালীবাড়িতে পুজো শুরু হয়ে গিয়েছে। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি রয়েছে আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, বহরমপুরে বিষ্ণুপুরের কালীবাড়ি পুজো একটা আলাদা মাহাত্ম বহন করে চলেছে বছরের পর বছর। ভক্তরা ঠিক কিসের টানে এখানে প্রত্যেক বছর ছুটে আসে? ভক্তরা কিন্তু প্রতি বছর এই বহরমপুরে যে বিষ্ণুপুর কালীবাড়ি কিন্তু তারা ছুটে আছেন, এবং ইতিমধ্যেই যে পুজো সে পুজোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। একেবারে বিষ্ণুপুর কালীবাড়ির যে গর্ভগৃহ সেখানে আমি এই মুহূর্তে রয়েছি, তোমাকে সরাসরি দেখাবো। ভক্তরা তারা এখানে বসে রয়েছেন এবং পুরোহিত মশাই তিনি যেখানে রয়েছেন তিনি কিন্তু এখানে কিন্তু পুজো প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই এখানে শুরু হয়েছে। লাইন করে ভক্তরা কিন্তু ভেতরে আসছেন এবং একটু কথা বলার চেষ্টা করবো। বলছি কোথাও থেকে আসছেন? প্রত্যেক বছর আসেন? কিসের মাহাত্ম, কিসের তারে এখানে ছুটে আসছেন? অর্থাৎ তুমি শুনতে পেলে যে একেবারে মায়ের কানে কিন্তু তারা এখানে আসছেন, এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে ভাতের বাদলি কিন্তু বসে গেছে মন্দির চত্বরে, এবং এখানে কিন্তু একেবারে তুমি দেখতে পাচ্ছ যে পুজোর চলছে এবং পুজোর যে প্রক্রিয়া সেটা কিন্তু এখানে চলছে। লম্বা লাইন দিয়ে রঙিন জামা কাপড় পরে কিন্তু এখানে মানুষজন তারা এখানে এসেছেন এবং এখানে তারা ভক্তরা তারা এখানে এসেছেন। আরো একজন সঙ্গে কথা বলবো, কিসের টানে এখানে এই বাচ্চাকে নিয়ে এসেছেন? আর কোথায় কোথায় যা পরিকল্পনা করেছেন? শুধু এখানে? শুধু এখানে না, আজকে শুধু আমরা আসি। বহরমপুরের বিষ্ণুপুরের এই কালীবাড়ির পুজো দেখবার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের সঙ্গে। ইন্দ্রাশিস, যে ছবিটা বারবার তুলে ধরছে যেখানে এতদিনের প্রাচীন এই পুজোকে ঘিরে বেশ খানিকটা কথকতা রয়েছে, মানুষজনের বিশ্বাস রয়েছে, ভক্তি রয়েছে, সেই বিশ্বাস এবং ভক্তিকে মাথায় রেখেই আসেন ভক্তরা। আর আজ শ্যামা শক্তির আরাধনার জন্য সেখানে ভক্তদের ভিড় বাড়ছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে।